বাঙালির কাছে দুর্গা পুজোর আলাদা মাহাত্ম আছে শুধুমাত্র বাঙালি যে সাধারণ বাঙালির কাছেই নয় এটা সিনেমা প্রেমীদের কাছে এবং এর পাশাপাশি সিনেমা নির্মাতাদের কাছেও কিন্তু আলাদা মাহাত্ম থাকে দেখবেন প্রতি বছরই বাংলাতে কিন্তু অন্তত তিনটে থেকে চারটে বাংলা সিনেমা রিলিজ করে তার কারণ বাংলা সিনেমা রিলিজ করলে সেই সময় খুব ভালো চলে বাঙালির দর্শক পুজোর দেখার পাশাপাশি ঠাকুর দেখার পাশাপাশি সিনেমা হলে গিয়েও সিনেমা দেখা পছন্দ করে ইভেন অনেক নাইট শো হাউসফুল যায় ইভেন মাঝ অনেক শো দেওয়া হয়েছিল লাস্ট গত বছরে যে বাও তো সেইগুলো হাউসফুল গেছিল দশম তার গত বছর রক্ত বেরিয়েছিল তো সবকটাই চারটে সিনেমা কত বছর বেরিয়েছিল তো চারটে সিনেমা তিনটে সিনেমাই ভালো চলেছিল একটা একটু ভালো চলেনি কোয়েল মল্লিকের সিনেমাটা তো এই বছর মানে এই বছরে কয়খানা বাংলা সিনেমা আসছে পুজোতে একটা প্রথম আসছে সেটা হচ্ছে দেবের টেক্কা সিনেমাটা যেটাতে শ্রীজিৎ মুখার্জি পরিচালনা করছে এবং রুক্মিণী মৈত্র আছে তো এই সিনেমাতে দেবের ডবল রোল ইতিমধ্যেই জানেন এর ফার্স্ট শেডিউলের শুটিং কমপ্লিট হয়ে গেছে তো এই সিনেমাটা কিন্তু একদম কনফার্ম যে এই বছর পুজোতে আসছে এমনিতে সিজিদের সিনেমা মানে হিট যে সিনেমা সিজিদের সেই সিনেমায় কিন্তু হিট হয় তো এই বছর সিনেমাটা হচ্ছে আসছে একদম কনফার্ম দ্বিতীয় হচ্ছে শাস্ত্র সিনেমা যাতে মিথুন চক্রবর্তী লিড রোলে আছেন এবং এর পাশাপাশি সোম আছে তো সোহমের এটা হোম প্রোডাকশন এবং নিশপাল সিং এর সঙ্গে মানে সুরিন্দার ফিল্মস এর সঙ্গে জয়েন্টে করছে সোহম এই সিনেমাটা প্রডিউসার তো এই সিনেমাটাও কিন্তু রিলিজ করবে হচ্ছে পুজোতে পুজোতে মিঠুন চক্রবর্তী ভাস্যের দেব হতে চলেছে এর আগেও কিন্তু সময় প্রধান এবং কাবলিওয়ালা করেছিল প্রধান কিন্তু সাফল্য পেয়েছে কাবলিওয়ালা পেয়েছে কিন্তু প্রধান কাবলিওয়ালা নো ডাউট বেশি পেয়েছে তো এখন দেখার এই পুজোতে কে বেশি সাফল্য পায় এর পাশাপাশি আরেকটি সিনেমা আসতে চলেছে সেটা হচ্ছে অনেক দত্ত পরিচালনা করবে এবং আবির তাদের লিড হলে থাকবে যদিও এর ব্যাপারে আরো বেশি কিছু এখনো পর্যন্ত জানা যায়নি কিন্তু এইটুকুনি জানা যাচ্ছে যে অলরেডি আবিরের সঙ্গে অনেক দত্ত এই নিয়ে কথাবার্তা বলেছে এবং এই সিনেমাটা এই সময় রিলিজ করে বলে তার প্ল্যান আছে বেশি দিন যেহেতু সময় লাগে না বাংলা সিনেমার শুটিং করতে তাহলে খুব অসুবিধা নেই আর চতুর্থ নম্বর হচ্ছে দেখুন এসবিএফ কোনো সিনেমা পুজোতে রিলিজ করবে না এরম কিন্তু হতে পারে না কাজেই এসবিএফ এরও মানে ভেঙ্কটেশ ফিল্মও কিন্তু এই বছরে পুজোতে একটি সিনেমা রিলিজ করছে যেটি পরমত চট্টোপাধ্যায় ডাইরেক্ট করছেন এবং এতে জিশু এবং অনির্বাণ থাকবার কথা মানে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য তো কে কোন রোল করছে সেটা এখনো জানা যায়নি কিন্তু এটা যতদূর জানা যাচ্ছে দু সালে রিলিজ হওয়া কন্নড় সিনেমা গরুর গমন ঋষভ বাহান এই যে সিনেমাটা ছিল এই সিনেমাটা কিন্তু রিমেক হতে চলেছে এবং অরিজিনাল ভার্সানটা অভিনয় করেছে ঋষভ শেট্টি এবং রাজ শেট্টি তো এই সিনেমাটা কিন্তু আবার মানে রিমেক হয়ে বাংলাতে হতে চলেছে এই বছর পুরো রিলিজ করবে তবে কে কোন রোল করছে মানে যিশু কোন রোলটা করছে এবং অনির্বাণ ভরচা কোন রোলটা করছে সেটা জানা যায়নি এটা এরকম ঘটনা যে দুই জন ছোটবেলাকার বন্ধু এবং তারপর দুইজনই জগতের সংস্পর্শে অপরাধ এবং একে অপরের শত্রু হয়ে ওঠে তো এইটাই হচ্ছে মোটামুটি এই গল্পটা তো এর উপর মানে এর রিমেক আবার আসছে এবং এই সিনেমাটা রিমেক হতে চলেছে এই বছরের পুজো তো আপাতত জানা গেল যে চারখানা এই বছরের পুজোতে আসতে চলেছে প্রথম হচ্ছে দেবের টেক্কা দ্বিতীয় হচ্ছে মিঠুন চক্রবর্তী শাস্ত্রী তৃতীয় হচ্ছে অনিক দত্ত চ্যাটার্জি সিনেমাটা এবং চতুর্থ হচ্ছে পরিচালনায় এই এই সিনেমাটা সিনেমাটার নাম এখনো জানা যায়নি কিন্তু এটা যেটা বললাম সালে কন্যা সিনেমা এই চারটে সিনেমা আপাতত এই বছর পুরোতে আসছে জানা আছে যদিও আরো সিনেমা হতে পারে মানে আসতে পারে যদিও এই ব্যাপারে এখনো কোনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে सब्सक्राइब करो